সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলা সহিংসতার জেরে মেক্সিকোর তিলা শহরে আশ্রয়হীন 4,000-এরও বেশি মানুষ। কর্তৃপক্ষ জানায়, কয়েক সপ্তাহ ধরে দেশটির দক্ষিণ অঞ্চলের চিয়াপাস রাজ্যের শহরটিতে চলছে গোষ্ঠীগত সহিংসতা। মাদক চোরাচালানকে কেন্দ্র করে বহুদিন ধরেই শহরটিতে নানা অপরাধ করে আসছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। মঙ্গলবার আগুনে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িঘর ও গাড়ি। বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা, যাতে প্রাণ যায় অন্তত দুজনের। প্রাণ ভয়ে বাড়ি ছাড়েন অনেকে, আশ্রয় নেন পার্শ্ববর্তী শহরে। এদিকে এই ঘটনার পরপরই অভিযানে নামে সেনাবাহিনী, আটক করা হয় 6 জনকে। 1997 সালের পর এটি রাজ্যের সবচেয়ে বড় বাস্তুচ্যুতের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।